ঐতিহাসিক কাণ্ড করল ভারত, আমেরিকাও পারেনি করে দেখাতে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের প্রতিরক্ষা শক্তি গত কয়েক দশকে যে অভূতপূর্ব উন্নতি লাভ করেছে তা শুধু দেশের সুরক্ষা ক্ষেত্রেই নয়, বৈশ্বিক প্রেক্ষাপটেও এক শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে গড়ে ওঠা প্রতিরক্ষা ব্যবস্থাটি আজ এক জটিল এবং উন্নত স্তরে পৌঁছেছে, যা আধুনিক প্রযুক্তি, কৌশলগত পরিকল্পনা এবং গবেষণার এক চমৎকার মিশ্রণ। একবিংশ শতাব্দীতে প্রতিরক্ষা খাত শুধুমাত্র সীমান্তের সুরক্ষায় সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির সামগ্রিক শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক। ভারত, যাকে প্রাচীনকাল থেকেই এক সামরিক শক্তি হিসাবে দেখা হয়েছে, আধুনিক যুগে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালনকারী সংস্থা DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেশীয় প্রযুক্তি নির্মাণে যে সাফল্য দেখিয়েছে তা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা খাতকে এগিয়ে নিয়েছে এক নতুন উচ্চতায়। বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেটের অধিকারী ভারত এখন কেবল অস্ত্র আমদানির ওপর নির্ভর করে না, বরং নিজেই অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি উৎপাদনের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। উন্নত মিসাইল সিস্টেম, রাডার প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং সাইবার প্রতিরক্ষা সব ক্ষেত্রে ভারতের অগ্রগতি উল্লেখযোগ্য। এই উন্নয়ন কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করছে তাই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত এমন কিছু প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে যা তাকে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে একই কাতারে এনে দাঁড় করিয়েছে। একদিকে যেমন প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যক্তিগত এবং সরকারি খাতের অংশীদারিত্ব নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই অগ্রগতির পেছনে রয়েছে দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দূরদর্শী নেতৃত্ব। প্রতিটি সাফল্য ভারতকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। বন্ধুরা, খবরটির গভীরে যাব, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি। ভারত সম্প্রতি একটি দীর্ঘপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে, যা সামরিক প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের সূচক। এই পরীক্ষা উড়িষ্যার উপকূলবর্তী ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপে সম্পন্ন হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে উল্লেখ করেছেন এবং ভারতের সামরিক প্রযুক্তির ক্রমবর্ধমান দক্ষতার প্রমাণ হিসাবে চিহ্নিত করেছেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য ও সক্ষমতা সম্পর্কে এবার আপনাদেরকে জানাবো। গতিবেগ, মিসাইলটি Mach 5 বা 6,120 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে চলতে সক্ষম। উন্নত সংস্করণগুলো Mach 15 এরও বেশি গতিবেগে পৌঁছতে পারে। পেলোড বহন ক্ষমতা, এটি পারমাণবিক বা প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম। পরিসর, 1,500 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। টার্মিনাল ম্যানুভার ও নির্ভুলতা, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি চূড়ান্ত পর্যায়ে সঠিকভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা, ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে DRDO এবং শিল্পক্ষেত্রের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি হয়েছে। এর ডিজাইন ও উন্নয়ন ডক্টর APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স হায়দ্রাবাদে সম্পন্ন হয়। বিশ্বব্যাপী হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি উন্নয়নে রাশিয়া এবং চীন অগ্রণী ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, ইরান ও ইসরায়েলও একই প্রযুক্তি উন্নয়নে নিযুক্ত। ভারতের এই সাফল্য তাকে এই এলিট ক্লাবে স্থান দিয়েছে, যা প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রগতি। রাজনাথ সিং এই সাফল্যকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই অর্জন ভারতকে আধুনিক যুদ্ধক্ষেত্রে আরও ক্ষমতাশালী এবং সুরক্ষিত করবে। ভারতের এই নতুন অর্জন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকে শক্তিশালী প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করবে এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি তৈরির পথ সুগম করবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, কমেন্ট বক্সে সকলে অবশ্যই লিখুন আমার ভারত সবার সেরা এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।